পরম্পরা বলছি। আমাদের সঙ্গে আছে মনীন্দ্রদা, পীরগঞ্জ থেকে এসেছেন। তার গল্পটাও অনেকে জানি, আবার একটু মনে করিয়ে দিচ্ছি। মনীন্দ্রদা জন্ম থেকে চোখে দেখেন না, কিন্তু তার ভেতরের দেখা, মনের দেখায় আমাদেরকে মুগ্ধ করেছেন। এত চমৎকার করে গল্প বলেন, গান করেন, এবং তার হাতের এই যন্ত্রটা, আমি নাম ভুলে গেছি দাদা, এই যন্ত্রটি, এই যন্ত্রটির নাম খুঞ্জুরি। দাদা একটু যদি বাজান, আমরা একটু শুনতে চাই শব্দটা। হ্যাঁ, একটু এই যন্ত্রটা, এই বাজনাটা একটু শুনবে সবাই। আমাদের মনীন্দ্রদাকে খুঁজে পেয়েছেন আমার সহকর্মী রবু গোলাম কাদির। রবু আমাদের অর্থনীতির রিপোর্টার, কিন্তু শেবু মুস্তাফিজ, শেবু মুস্তাফিজ ওখানকার একজন সংস্কৃতি মনা একজন মানুষ। এবং আমাদের এখানে আসা যাওয়া, মনীন্দ্রদার খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে শেবু মুস্তাফিজ এবং গোলাম কাদির রবু দুজনের অবদান। আর আমরা মনীন্দ্রদাকে পেয়েছি অসাধারণ গান করে। আমি জানি রাহুল আর বন্ধুটাদের দুজনের তো একটা যুগলবন্দি নিশ্চয়ই হবে। আমরা দাদা একটু আপনার গানটা আগে শুনতে চাই। তো আমরা কি বাজাবো দাদা আপনার সাথে? হ্যাঁ বাজান, ভুল যদি হয় ক্ষমা করে দিবেন, একসাথে বাজাবো কেমন? মহের আগে ধর দুধের
বলবে জলের গানে পারে, মানে কখনো কখনো আমরা কথা হারাই, দাদার গান তেমনি, মানে দুঃখ হচ্ছে বলতে, কিন্তু এটি সত্যি, দাদা এটা মেনে নিয়েছেন নিশ্চয়ই, সবাই মেনে নেয়, কিন্তু মানে দাদার যে মনের চোখ সেটা হয়তো আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং দাদার কণ্ঠে যে মায়া, সেই মায়া সম্ভবত আমি বলবো যে আমাদের আমাদের কারোর মধ্যেই মায়া নেই, আমরা এত মায়া নিয়ে মায়ের গান আমরা গাইতে পারবো না। কথা না হয়ে একটা কাজ করি না চলেন, আমরা আর আমরা একটা গান করি, আপনি একটু আমাদের সাথে বাজান, রাজি রাজি দাদা? হ্যাঁ হ্যাঁ, দীঘল পন্থ বন্ধ
সাত রঙে রঙে লাভাগি আর পরম্পরা আনসাং স্টার্স, আমাদের মনীন্দ্রদা বাজালেন জলের গানের সঙ্গে, অপূর্ব। এই রেস্টি নিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে আবারও ফিরছি জলের গানের সঙ্গে।